আবারও হরতালে ফাঁদে দেশ, দুর্ভোগ দুর্দশার নাকালে দেশের মানুষ। 84 ঘন্টা হরতালের প্রথম দিন রাজধানী ঢাকার গাবতলী, মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। কাউন্টারগুলো ছিল পুরোপুরি ফাঁকা। তবে যাত্রী সংখ্যা কম হলেও গাবতলী থেকে সাভার, মানিকগঞ্জ ও আরিচাগামী কয়েকটি বাস চলাচল করতে দেখা গেছে। এদিকে হরতালের কারণে নগরীর অফিসগামী যাত্রীদের পোয়াতে হয়েছে চরম দুর্ভোগ। যাত্রীর তুলনায় পরিবহন কম থাকায় জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে বাসে ওঠার চেষ্টা করেছেন অনেকেই। তৃতীয় দফা 84 ঘন্টা হরতালে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় অনেকেই ক্ষুব্ধ রাজনৈতিক দুই জোটের প্রতি। তাদের অভিযোগ, দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ায় জনগণের কোনো সমস্যার সমাধানে এগিয়ে আসছে না দুই শীর্ষ নেত্রী। হরতাল গণতান্ত্রিক দেশের জন্য কখনো সুখন নাই, এটা দেশে অনেক ক্ষতিকর। জোর করে স্বাভাবিকতা সৃষ্টি করা যায় না, স্বাভাবিকটা স্বাভাবিক। আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে দিয়ে পালিত হচ্ছে তৃতীয় দফার 84 ঘন্টা হরতাল। তবে জনগণ এ ধরনের হরতাল, সংঘাত, সংঘর্ষ দেখতে চায় না। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে রাজনৈতিক সহমত, সমঝোতায় উন্নয়নের পথকে সুগম করতে পারে বলে মনে করেন ভুক্তভোগী নগরবাসী। রাকিবুল ইসলাম, বিডি হেডলাইন্স, ঢাকা।